বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার ডে 2023। দিবসটি উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের উদ্যোগে এবং ACI ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় একটি র‍্যালি ও সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী দিন মোহাম্মদ ও সহসভাপতি ছিলেন প্রফেসর ডাক্তার বদরুল আলম। সেমিনারে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা আলোচনা করেন। ACI ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেডিকেল সার্ভিসেস বিভাগের প্রধান ডাক্তার রুমানা দৌলা।